হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল তবে বন্ধুরা আজকে একটা লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি তো আমি রয়েছি দেবা আপনাদের দেখছেন টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা চলুন সরাসরি সেই বিজ্ঞপ্তি জেনে নেওয়া যাক সেখানে কী বলা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে যে নতুন একটি প্রকল্প শুরু হলো যার নাম কর্মভূমি প্রকল্প আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে তবে তার আগে আপনি ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন সঙ্গে আপনি নিজে বা আপনার পরিবারের কোনো শ্রমিক বা কোনো যদি পরিযায়ী শ্রমিক যদি বাইরে রাজ্য থেকে এই রাজ্যে ফেরে তাহলে অবশ্যই যে রাজ্য থেকে তিনি ফিরেছেন সেই রাজ্যের নাম অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন ভূমি প্রকল্প সেটা নিয়ে যে আপডেটটি আসছে সেই আপডেটটি প্রথমে আমরা জেনে নেব তারপর কিভাবে এখানে নাম রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমরা জানবো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিন রাজ্যে কাজ হারানো আইটি কর্মীদের পাশে রাজ্য সরকার শুরু হলো কর্মভূমি ওয়েব পোর্টাল বিস্তারিত জানবো কি বলা হয়েছে ভিন রাজ্যে কাজ হারানো আইটি কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ করোনার টাল পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার তথ্য প্রযুক্তি কর্মীদের কাজ খুঁজতে সাহায্য করতেই এই বিশেষ ব্যবস্থা বলে জানানো হয়েছে সম্প্রতি একটি ওয়েব পোর্টাল লঞ্চ করলো নমান্য এই পোর্টাল বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে কাজ খুঁজতে সাহায্য করবে গতকাল এমনটাই টুইট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে ওয়েব পোর্টাল লঞ্চ করার তিন ঘন্টার মধ্যেই ভিজিটার সংখ্যা ছুঁয়েছে চার হাজার আড়াইশো জন ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন এই পোর্টালের সহায়তায় অনেকেই ফের নতুন করে কাজের সন্ধান পাবেন বলে দাবি অর্থমন্ত্রী অমিত মিত্রের সরকারের তরফে জানানো হয়েছে যারা নাম রেজিস্ট্রেশন করবেন তাদের চাকরির ব্যবস্থা করবে রাজ্য সরকার তো মমতা ব্যানার্জি যে টুইটটি করেছিলেন সেই টুইটে লেখা রয়েছে যে কর্মভূমি ডট এনএল টিআর ডট ও আর জি এইটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে বলাচ্ছে যে আইটি প্রফেশনালে যারা আইটি কর্মী এবং যারা ফিরে এসেছেন এবং যারা চাকরি খুঁজছেন তারা এখানে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমে আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন কর্মভূমি এ এ আর এম এ বিএমআই লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে ডিপার্টমেন্ট অফ আইটি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখবেন প্রথম যে ওয়েবসাইটটি যেটা খুলবে সেটা হচ্ছে কর্মভূমি ডট এন এল টিআর ডট ও আর জি এটাই সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আপনাদের এসে নামটা রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রথম একটা ডিসক্লেমার চলেছে ফর স্কিল্ড যারা দক্ষ আইটি তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা কাজ খুঁজছে খুঁজছেন বা মহামারীর জন্য যাদের কাজ হারিয়ে গেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আপনি যদি এই সমস্ত হয়ে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পর এখানে আপনাদের তিনটে প্রথমে কোশ্চেন চলে আসছে তিনটে কোশ্চেনের মধ্যে আপনাদের তিনটেই সবগুলোতে ইয়েস করতে হবে প্রথম কোশ্চেনটা হচ্ছে ডু ইউ বিলং টু আইটি অবলিক আইটি ইএস ওয়ার্কফোর্স তাহলে এখানে বলছে আইটি বা আইটি ইএসের সম্বন্ধে আপনি কাজ জানেন কিনা তখন এটা বলতে হবে হ্যাঁ ইয়েস তারপরে দু নম্বর যেটা পোস্ট কোভিড অর্থাৎ মহামারীর পরবর্তীকালে আপনি কি কাজ খুঁজছেন এটা হবে হ্যাঁ ইয়েস আর তিন নম্বরে বলা আছে আর ইউ লুকিং ফর এনি। আইটি অবলিক আইটি ইএস জব ইন বেঙ্গল অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কাজ খুঁজছেন কি না সেটাও বলতে হবে হ্যাঁ দিয়ে এই তিনটে উত্তর হ্যাঁ করার পর আপনাদের একটা মোবাইল নম্বর চাইবে সে মোবাইলে আপনাদের ওটিপি যাবে সে মোবাইল নম্বরটা আপনার এখানে দিয়ে দেবেন দিয়ে জেনারেট ওটিপি করবেন ওটিপিটা অনেক সময় সমস্যা হচ্ছে অনেক সময় যেতে তো আপনাদের বারবার এটা ট্রাই করতে হবে অনেক বন্ধুরা জানি কমেন্ট করবেন যে ওটিপি যাচ্ছে না তো আপনাদের বারবার চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে হবে তবে কিন্তু ওটিপিটা যাবে এবং ওটিপিটা যাওয়ার পর আপনাদের এখানে ওটিপিটা পুট করতে হবে পুট করার পর আপনাদের ওটিপিটা আপনাদের দেওয়ার পর আপনাদের পরবর্তী পেজে এরকম আসবে যে ফর ফিল ইওর স্কিল লিস্টিং উইথ নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রথমত আপনারা এখানে বাম দিকে দেখতে পাবেন পারবেন যে আপনার দক্ষতা অনুযায়ী এখানে অনেকগুলো কাজের নাম দেওয়া রয়েছে তো এই কাজের আপনাদের যেগুলো আপনাদের দক্ষতা আছে সেই কাজটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কত বছরের আপনার দক্ষতা রয়েছে সেই বছরটা আপনাদের ডান দিক থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে অনেকগুলো আপনাদের অপশান আছে আপনি এখান থেকে অনেকগুলো অপশান চুজ করতে পারেন যেগুলো আপনার জানা আছে অনেকগুলো এখানে আছে তো সেই মধ্যে থেকে আপনারা এখানে স্কল করে এটা যখন স্কল বাটন আছে এখান থেকে আপনারা স্কল করে যতগুলো দক্ষতা এখানে কাজের নাম দেওয়া রয়েছে আপনারা আপনারা এখান থেকে এর মধ্যে থেকে অনেকগুলো চুজ করতে পারেন একটাও করতে পারেন আবার অনেকগুলো করতে পারেন আপনারা কত বছরের দক্ষতা রয়েছে সেই বছরটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের এখানে যাবতীয় ডিটেলস অর্থাৎ আপনার ইমেল আইডি আপনি কত টাকা বেতন চাইছেন এই সমস্ত ডিটেলস আপনাদের আরও কিছু আছে ফিল করতে হবে ফিল করার পর আপনাদের নিচের দিকে সাবমিট বাটন থাকবে সাবমিট বাটনটা ক্লিক করলেই আপনাদের নামটা যে অফিসিয়াল যেটা পোর্টাল চালু করা হয়েছে সেখানে আপনাদের নামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং পরবর্তীকালে সরকারের তরফ থেকে যখনই আপনাদের নতুন কাজ দেওয়া হবে তখন কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং আপনাকে ইনফর্ম করা হবে তো বন্ধুরা এই ছিল সমস্ত আপডেট যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মভূমি নামে যে নতুন প্রকল্প যেটি চালু করেছেন তো সেখানে কিভাবে নাম নথিভুক্ত করতে পারবেন কারাগার করতে পারবেন বিস্তারিত বললাম তো আশা করি যদি আপনাদের ইনফরমেশন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা